জোরে বলি কথা বলো দিদি, মানে পুলিশি পুলিশের চোখে ধুলো দিয়ে খেজুরি ঢুকলেন, কি বলবেন? পুলিশের চোখে যারা সংগঠন ভালো চালায়, যারা মানুষের সঙ্গে আছে, মানুষই তাদের সাহায্য করে, পুলিশের চোখে ধুলো দিয়ে কিভাবে বাঁচতে হয়, কিভাবে বেরিয়ে আসতে হয়। আমাদের তো পথ আটকে ছিল এবং আমাদের স্বাধীন ভারতের নাগরিক হয়েও আমাদের পথে চলার যে অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল মানুষের সাহায্যে। আমি খেজুরিতে পৌঁছেছি, তপন দা অত্যন্ত ভালো সংগঠক, মানুষ সাহায্য করেছে, এসে পৌঁছে গেছি। মানুষের জনের সঙ্গে কথা বললেন? কথা বললাম, আপনারা তো দেখতে পাচ্ছেন জনসমাগম, এটা একটা মহাসমাগম যেখানে মানুষ বলতে চাইছে। মা বোনেরা বলছেন যে রাত্রিবেলা পুলিশ ঢুকে প্রচুর অত্যাচার করে, এখানকার যারা সাধারণ মানুষ তারা বলছে পুলিশের যে ওসি তিনি বাহিনী নিয়ে এসে রাত্রিবেলা দরজা জানলা ভাঙেন এবং প্রচণ্ড ভয় দেখান, তৃণমূল করতে হবে তা না হলে নাকি এলাকায় থাকা যাবে না। আজকে ভারতীয় জনতা পার্টি, আজকে তো আমরা শরীরে ঢুকছি, মানে ফিজিক্যাল এন্ট্রি ইনটু দ্য খেজুরি, কিন্তু এর আগেও তো ভারতীয় জনতা পার্টি তো মানুষের সব মনের মধ্যে ঢুকে গেছি, সেখান থেকে কি করে সম্ভব না? মনের ভেতর থেকে বিজেপিকে টেনে বের করে ফেলা, এতে তো মনে যারা ভালোবাসে তারাই তো আজকে এসে সশরীরে আমাদের সম্মান জানাচ্ছে। এত কিছু নয়, আমাদের ভাইরা যাদেরকে ধরে নিয়ে গেছে, এখানকার মন্ডল সহযোগী প্রেসিডেন্ট এইভাবে কিন্তু চলবে না। মানুষের মনকে এইভাবে চেপে, ট্যাঙ্ক দিয়ে, গুলি দিয়ে, বোমা দিয়ে চেপে রাখা যায় না। এই সরকারের সময় দাঁড়িয়ে এসছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দিদি, একটা অভিযোগ উঠছে বিজেপি কর্মীরা মহিলা পুলিশ কর্মীদের অ্যাসল্ট করেছে এবং সেটা আপনার নির্দেশে, এরকমই দেখুন সব জায়গায় কিন্তু একটা সিসিটিভি বা ভিডিও ক্যামেরা, আছে ছাড়া,
কি হয়েছে দিদি বলেন, দিদি একটু বলেন তো কি হয়েছে, কাট করছে কি করছে দিদি, কি হয়েছে দিদি বলেন তো একটু, পুলিশ আমার হাত দিয়েছে কেন দিদি, দাঁড়া একটু দিদি বলেন, একটু দিদি বলেন, 100 মিটার দৌড়ে বেরিয়েছে একদম, না আমার অফিসারের গায়ে কালো পানি ছুটে গেল, চোখে পানি ছুটে গেল, দিদি কারা করেছে, কারা করেছে দেখতে পাচ্ছেন, মাছ মারা হয়েছে, যারা ধর্মত হয়েছে তারা এখানে বাচ্চা দেখতে পাচ্ছেন না, পুলিশ সরকারি ডিউটি করতেছে, আমি মার খাবো, পুলিশ তো আমার মনে পড়ছে না, পুলিশ হাত দেবে জানো, যারা পাবলিক হিসেবে কত ভালো ব্যবহার করে এটা মেয়ে আসছে এখানে, কর্মীদেরকে ঠিক করে পুলিশে দেখো কেন আমি তখন তারপরে দিদি কি বলবেন, মা এই এর ছবি নিন ভালো করে, হ্যাঁ হ্যাঁ ছবি নিন, কি বলবেন আপনি, আমাকে মেরে ধাক্কা মেরে, হ্যাঁ ধাক্কা মেরে মাটিতে মেরে মেরে ওদিকে বলে দেবে, হ্যাঁ কেন বলতে পারবো না আমি, আমি স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, হ্যাঁ আচ্ছা বলছি দিদি কি বলবেন আপনি, কি আর যাবেন না, আমি এখানে বসে আছি অবস্থান করছি, কতক্ষণ করবেন, আমি কতক্ষণ, 2 মিনিট 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 2 মি